वेलकम टू द चैनल मैथ सॉल्यूशन। आज के तुम्हारे सामने हाजिर नतून एक क्लास नहीं। आज के करब क्लास नाइन बहुपदी संख्यामालार अंकगुलो। ये आगे दिन अर्थात कोर्स देखी 7.3 चार नम्बर अंक अब्दी कर। आज के तरह अंकगुलो करब। क्लसटी शुरू करा लगे जानिए दी, क्लसटी तुम्हारा अवश्य सम्पूर्ण देखो, कारण जदि क्लसटी सम्पूर्ण ना देखी जे ज्ञान से सम्पूर्ण होना। अर्थात हमारा बहुपदी संख्या वाला ज्ञान ज्ञान थे अनेकटाई वंचित हो जाब। अतए तुम्हारा अवश्य सम्पूर्ण क्लसटी देखो। तब शुरू कर नवम श्रेणी बहुपदी संख्या वाला कोषे देखी 7.3 परवर्ती अंकगुलो। एर आगे दिन आम्रा चार नम्बर अंकटा करेछिलाम, आज के आम्रा पाँचेर अंक थेके आजकेर एई क्लासटी शुरू करब। ताहले आम्रा शुरू करेछि आजकेर एई क्लासटी पाँच नम्बर अंकटा दिए। पाँच नम्बर अंकटा बोलछे x-5 x-4 द्वारा दुटी बहुपदी संख्यामाला देवा आछे। এই সংখ্যামালাটাকে যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে যদি একই ভাগশেষ যদি হয় তাহলে সেই ক্ষেত্রে a এর মান কত। অর্থাৎ যে বহুপদী সংখ্যামালা তাহলে বলছে f(x) আর এই g(x) কে যদি আমরা x-4 দিয়ে, অর্থাৎ x-4 দিয়ে যদি দুটোকে যদি ভাগ করি তাহলে তাদের প্রত্যেকের যে আলাদা আলাদা হবে যে ভাগশেষ থাকবে সেটা অবশ্যই কি হবে, সমান হবে, বলছে একই ভাগশেষ হবে। অর্থাৎ f of x কে যদি আমরা x-4 দিয়ে ভাগ করি তাহলে যে ভাগশেষটা পাবো আর g of x এর x-4 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা পাবো তাদের মানটা কি হবে, সমান হবে। তবে সেই ক্ষেত্রে a এর মান কত সেটা আমাদেরকে ইভ্যালুয়েট করতে হবে। তাহলে আমরা করি অঙ্কটা। তাহলে আমরা আগে f of x কে আর g of x কে x-4 দিয়ে ভাগ করলেছি ভাগশেষটা সেটা আমরা আগে নির্ণয় করেছি। ওকে, তাহলে কি যে f of x কে যদি আমরা x-4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা কত পাবো, f of 4 পাবো। আর যদি আমরা g of x কে x-4 দিয়ে ভাগ করি তাহলে কত পাবো, g of 4। তাহলে এই ভাগশেষটা কি হচ্ছে, একই ভাগ, অর্থাৎ f of 4 আর g of 4 = মানে দুটো সমান। তাহলে আমরা শর্ত লিখবো কি, অতএব শর্তটা কি খুব সহজে করছি, হ্যাঁ, যাতে বেশিটা বেশি হবে লিখতে না হয়, মানে তাহলে কি শর্তটা হচ্ছে f of 4 = g of 4, তাই তো? তো এই ক্ষেত্রে ভাগশেষটা করি f of 4 মানে কত পাচ্ছি, f of 4 অর্থাৎ f এর মান এখানে আমরা কি বসাবো, 4 বসাবো, মানে a into 4 cube plus 3 into কত, 4 square minus 3, এটা হচ্ছে কত, f of 4 এর মান। f of 4 এর মানটা কত হচ্ছে, আচ্ছা f এর f of x টা কি ax cube plus 3x square minus 3, অর্থাৎ f of 4 যদি বের করি তাহলে f of x এ যেখানে যেখানে x আছে সেখানে আমরা কি বসাবো, 4 বসাবো, তো ax cube মানে a into 4 cube plus 3 into ax square মানে 4 square minus 3, এটা হয়ে গেল আমাদের f of 4 এর মান। এবার g of 4 এর মান কত, 2 into 4 cube minus 5 into 4 plus a, তাই তো? গুণ করি তাহলে কত হচ্ছে, 128 মাইনাস 20 প্লাস এ, তাহলে রেজাল্টটা কত হচ্ছে, 64 এ প্লাস 45 ইজিকাল টু 108 প্লাস এ। দেখেন 128 থেকে 20 বাদ দিলে কত, 108, তাহলে কত পেলাম, 64 এ প্লাস 45 সমান 108 প্লাস এ, তাহলে কত পেলাম, 64 এ মাইনাস এ সমান 108 মাইনাস 45, তাহলে কত, 63 এ ইজ ইকুয়াল টু 108 যদি আমরা বাদ দিই তাহলে কত হচ্ছে, 8 থেকে 5 বাদ দিলে কত, 3, এটা হচ্ছে 63। অতএব এ সমান কত হচ্ছে, 63/63 সমান সমান 1, এ এর মান আমরা কত পেলাম, অতএব এ সমান কত, 1 পেলাম। অতএব নির্ণয় এ এর মানটা কত হবে,
1 তাহলে অতএব আমরা কি লিখব অতএব a এর মান সমান কত পেলাম আমরা 1 তাহলে আমরা ফাইনাল রেজাল্টটা কত পেলাম তাহলে কোশ্চেনটা কি বলছে আমাদের যে দুটো সংখ্যা বহুপদী সংখ্যামালা আছে এই সংখ্যামালা দুটিকে বহুপদী সংখ্যামালা যদি প্রথমটাকে যদি x প্লাস 1 দিই আর দ্বিতীয়টাকে যদি আমরা x মাইনাস 2 দিয়ে ভাগ করি তাহলে তাদের যে ভাগফল হবে সেটা হচ্ছে r1 এবং r2 তাহলে সেই ক্ষেত্রে শর্ত দেওয়া আছে 2r1 প্লাস 2r2 প্লাস r2 ইকুয়াল টু 6 হয় ওই p এর মান কত অর্থাৎ প্রথম সমীকরণ প্রথম বহুপদী সংখ্যামালাটাকে আমরা ধরে নিলাম কি p অফ f x আর দ্বিতীয়টাকে ধরে নিলাম কত g অফ x এই দুটোকে আমরা একটা দিয়ে f অফ x আমরা ভাগ করছি কত দিয়ে x প্লাস 1 দিয়ে আর g অফ x কে আমরা ভাগ করছি কত x মাইনাস 2 দিয়ে এটাকে আমরা কত ভাগ করছি x প্লাস 1 দিয়ে আর এটাকে আমরা ভাগ করছি কত x মাইনাস 2 দিয়ে এই ক্ষেত্রে যদি ভাগশেষটা এটা r1 হয় আর এটা যদি r2 হয় তাহলে 2r1 প্লাস r2 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6 তবে p এর মান আমাদেরকে বের করতে হবে এই হচ্ছে আমাদের অঙ্কটা তাহলে কি ধরে নিলাম প্রথমটা বহুপদী সংখ্যাটা কি f অফ x আর দ্বিতীয়টা হচ্ছে g অফ x তাহলে f অফ x আর g অফ x f অফ x আমরা ভাগ করছি কত x প্লাস 1 এটা দিয়ে ভাগ করলে যে আমরা ভাগফল পাবো সেটা হচ্ছে r1 আর g অফ x কে x মাইনাস 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে ভাগশেষটা কত হবে r2 এই আবার শর্ত দেওয়া আছে কি 2r1 প্লাস r2 ইকুয়াল টু 6 যদি হয় তাহলে অবশ্যই আমাদেরকে p এর মানটা আমাদের কি করতে হবে নির্ণয় করতে হবে এই হচ্ছে আমাদের অঙ্কের মূল বিষয়বস্তু এবার আসি আমরা অঙ্কটার ক্ষেত্রে সমাধান করি তাহলে কি যে f অফ x কে যদি আমরা x প্লাস 1 দিয়ে যদি ভাগ করে f অফ x কে আমরা যদি x প্লাস 1 দিয়ে ভাগ করলে যদি আমরা f অফ x কে x প্লাস 1 দিয়ে ভাগ করি তবে সেক্ষেত্রে ভাগশেষ কত হবে ভাগ করলে ভাগশেষ কত হবে আমরা f অফ মাইনাস 1 f অফ মাইনাস 1 পাবো তাই তো বুঝতে পারা যাচ্ছে আচ্ছা f অফ মাইনাস 1 তাহলে f অফ মাইনাস 1 এর মানটা আগে আমরা বের করছি তাহলে কত হচ্ছে মাইনাস 1 তার কিউব প্লাস 2 ইনটু মাইনাস 1 তার স্কয়ার মাইনাস 3 ইনটু মাইনাস 1 মাইনাস 7 অর্থাৎ যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কি বসালাম মাইনাস 1 বসালাম তাহলে মাইনাস 1 তার হোল কিউব প্লাস 2 ইনটু মাইনাস 1 তার হোল স্কয়ার মাইনাস 3 ইনটু মাইনাস 1 মাইনাস 7 তাহলে কত হচ্ছে মাইনাস এর পাওয়ারে যদি আমাদের বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাস হয়ে যায় আর যদি জোড় সংখ্যা থাকে তাহলে অবশ্যই সেটা প্লাস হয়ে যায় এটাতে অনেকে প্রায় বেশিরভাগ স্টুডেন্টই ভুল করে মাইনাসের জায়গায় মাইনাস দিয়ে যায় জোড়ের ক্ষেত্রে বা বিজোড়ের ক্ষেত্রে তাহলে মনে রাখবে কি যে মাইনাসের পাওয়ার যদি জোড় সংখ্যা থাকে তাহলে সেটা মাইনাসটা প্লাস হয়ে যাবে আর যদি বিজোড় সংখ্যা থাকে তাহলে সেটা হয়ে যাবে কি মাইনাস তাহলে মাইনাসের পাওয়ারে কত আছে বিজোড় সংখ্যা বলে এটা কি হয়ে যাবে মাইনাস 1 আর এটা কত হচ্ছে 2 মাইনাস 1 টা কত হয়ে গেল প্লাস হয়ে যাবে কারণ জোড় আছে আর এটা মাইনাস মাইনাসের কত প্লাস p সমান মাইনাস 7 তো আমরা কত পেলাম যে মাইনাস 1 আর মাইনাস এর কত মাইনাস 8 মানে কত হচ্ছে মাইনাস 6 প্লাস p এটা আমাদের কত এটা সমান কি হচ্ছে r1 সমান সমান তাহলে r1 সমান আমরা কত পেলাম মাইনাস 6 প্লাস p এটা হচ্ছে আমাদের r1 ওকে এবার যদি আমরা g অফ x কে কত দিয়ে আমরা ভাগ করছি x মাইনাস 2 দিয়ে g অফ x কে যদি আমরা x মাইনাস 2 দিয়ে ভাগ করে g অফ x কে x মাইনাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে f অফ g অফ 2 ভাগশেষটা কত হবে g অফ 2 সমান কত 2 কিউব প্লাস p ইনটু 2 স্কয়ার মাইনাস 12 ইনটু 2 প্লাস 6 অর্থাৎ যেখানে যেখানে আমাদের x ছিল সেখানে আমরা 2 বসালাম তাহলে x কিউব মানে 2 কিউব প্লাস p ইনটু 2 স্কয়ার মাইনাস 12 ইনটু 2 প্লাস 6 তাহলে কত হচ্ছে 2 কিউব মানে কত 8
প্লাস 2 স্কয়ার মানে কত 4 মানে 4p মাইনাস 12 ইনটু 2 গুণ করলে কত 24 আর প্লাস 6 মানে কত পেলাম আমরা 8 আর 4 6 মানে 40 মানে 14 14 থেকে 24 বাদ দিলে কত 14 থেকে 24 বাদ দিলে 10 তাহলে কত পাচ্ছি আমরা মাইনাস 10 প্লাস 4p এটা হচ্ছে কত r2 তাই তো তাহলে r1 সমান কত পেলাম মাইনাস 6 প্লাস p আর r2 সমান কত আমরা পেলাম মাইনাস 10 প্লাস 4p এইটা আমরা সংক্ষেপে আমরা এখানে লিখে রাখছি তাহলে r1 সমান আমরা পেলাম কত মাইনাস 6 প্লাস p আর r2 সমান আমরা কত পেলাম মাইনাস 10 প্লাস 4p পরবর্তীটাকে আমি নিচে তারপর করছি তাহলে শর্তটা কি ছিল যে শর্তটা ছিল তাহলে r1 r1 এর মান কত পেলাম মাইনাস 6 প্লাস p আর r2 এর মান কত পেলাম মাইনাস 10 প্লাস 4p তাহলে 2r1 শর্তটা হচ্ছে কি অতএব শর্ত শর্তটা আমরা পেলাম কি 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু কত 6 2r1 প্লাস r2 ইজ ইকুয়াল টু কত পেলাম আমরা 6 ওকে স্টুডেন্ট বুঝতে পারছো তো সবাই আচ্ছা ভেরি গুড তাহলে এবার r1 এর মান কত মাইনাস 6 প্লাস p বসিয়ে দিলাম আর r2 এর মান কত মাইনাস 10 প্লাস 4p ইজ ইকুয়াল টু কত 6 এখান থেকে আমরা কি বের করব p এর মানটা আমরা বের করব তাহলে p এর মানটা কত হচ্ছে এটা কত হচ্ছে মাইনাস 12 প্লাস 2p এটা এটা গুণ করলে মাইনাস 12 আর 2rp গুণ করলে হবে কত 2p প্লাস মাইনাস কি মাইনাস 10 প্লাস 4p ইজ ইকুয়াল টু 6 তাহলে কত হচ্ছে p গুলো 2p আর 6 4p সমান কত হচ্ছে 6p আর মাইনাস 12 আর মাইনাস 10 যদি এই পরে কত হচ্ছে মাইনাস 22 আর এই পরে আসলে কত হচ্ছে প্লাস 22 সমান কত আছে 28 তাহলে 6p সমান আমাদের বের হলো কত 28 অর্থাৎ p সমান কত 28 বাই 6 তাহলে কত 14 2 28 3 সমান 14 বাই 3 এটা যদি আমরা ভাগ নিই তাহলে কত হচ্ছে এটা তাহলে আমরা রেজাল্টটা কত পেলাম p সমান 4 পূর্ণ 2 এ 3 p সমান আমরা পেলাম 4 পূর্ণ 2 এ 3 বা 14 বাই 3 তাহলে আমরা কি লিখব অতএব p এর মান অতএব আমরা কি লিখব যে অতএব p এর মান সমান 14 বাই 3 সমান সমান 4 বাই 2 এ 3 তাহলে আমরা এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটা অর্থাৎ শর্ত যেটা দেওয়া ছিল 2r1 প্লাস r2 সেখানে আমরা r1 আর r2 এর মানটা বসিয়ে দিলাম বসিয়ে আমরা ক্যালকুলেশন জাস্ট p এর মানটা আমরা বের করলাম এই হচ্ছে আমাদের 6 নম্বর অঙ্কটা এবার আমরা 7 নম্বর অঙ্কটা করছি তাহলে 7 নম্বর অঙ্কটা কি বলছে একটা বহুপদী সংখ্যাওয়ালা দেওয়া আছে এই সংখ্যাটা যদি আমরা x মাইনাস 1 আর x প্লাস 1 যদি ভাগ করি তাহলে ভাগশে যেটা আমরা পাবো সেটা মানটা দেওয়া আছে যথাক্রমে কি 5 এবং 19 অর্থাৎ x মাইনাস এটা যদি আমরা x মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা কত হবে 5 আর যদি আমরা x প্লাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো 19 পাবো সেই ক্ষেত্রে আবার বলছে যে a দেওয়ার পর ওই বহুপদী সংখ্যামালাটাকে যদি আমরা x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা কত পাবো ওকে অর্থাৎ f x কে f x কে x দিয়ে ভাগ করলে x মাইনাস 1 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি ভাগশেষটা 5 মানে মানটা দেওয়া আছে আর x প্লাস 1 এ দিয়ে যদি ভাগ করি তাহলে মানটা কত পাচ্ছি 19 এটা হওয়ার পর তারপরে আবার বলছে যে x প্লাস 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখানে যখন 5 আর 19 হয়েছিল তখন x প্লাস 2 এর ক্ষেত্রে কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে দেখো a আর b দেওয়া আছে তাহলে আমাদের কি যেমন করে হোক আমাদের কি বের করতে হবে a আর b এর মানটা বের করতে হবে তবেই তো সংখ্যা দিয়ে আমরা পাবো কারণ ডাইরেক্ট যদি আমরা f - 2 x + 2 দিয়ে ভাগ করব মানে কি ভাগশেষটা কত f - 2 লাই f - 2 যদি আমরা ভাগ করি তাহলে f x কে তাহলে সেই ক্ষেত্রে a আর b চলে আসছে না a আর b মান চলে আসবে তো আগে আমাদের বের করতে হবে এই দুটো শর্ত এর কাছে থেকে আমাদের কি করতে হবে যে আগে a আর b এর মানটা বের করতে হবে যখন আমরা a আর b এর মান পেয়ে যাব তখন লাস্টে আমরা এই -2টা বসিয়ে আমরা পেয়ে যাব ভ্যালুটা ওকে সেটাই করছি তাহলে f অফ x কে যদি আমরা x - 1 দিয়ে যদি ভাগ করি অর্থাৎ f অফ x কে কত x - 1 দিয়ে
भाग करले भागशेष भागशेष कत हो एफ अफ वन पा एफ अफ कत वन एफ अफ वन समान कत जो वन फोर एफ अफ वन मान कत वन फोर माइनस टू इंटू वन किऊ प्लस कत थ्री इंटू वन स्क्वायर माइनस ए इंटू वन प्लस बी ओके अर्थात एफ अफ एक्स जेखने जेखने एक्स छो से कि बसलम वन बसाल वन बसिए रेजल्ट पेलम तो एफ अफ वन समान कत पेल एफ अफ वन समान एफ अफ वन समान कत हम वन माइनस टू वन क्यू मैं वन और टू इंटू वन गुण गलो कत माइनस टू होने कत हो प्लस थ्री माइनस ए प्लस बी तो एफ अफ वन मान कत एफ अफ वन मान फाइव बोले फाइव टाइम बसिए दिल अतए फाइव समान कत पेल जे तीन दिए चार तीन तीन एक चार चार के दुई बार दिल कत दुई टू माइनस ए प्लस बी तो कत पेल अतए माइनस ए प्लस बी समान ये जो दिखे नहीं चले जाए कत पासी थ्री तो कत हो मैं दुईटा के चले आसलम ये रेखे दिल कत पासी ये दी दिल एक नम्बर তাহলে মাইনাস এ প্লাস বি সমান কত পেলাম আমরা থ্রি পেলাম এবার আমরা কি করবো যে এফ অফ এক্স কে যদি এবার এফ অফ এক্স কে কত দিয়ে ভাগ করবো এক্স প্লাস ওয়ান দিয়ে যদি আমরা ভাগ করি অর্থাৎ এক্স প্লাস ওয়ান দিয়ে যদি ভাগ করি এক্স প্লাস ওয়ান দিয়ে ভাগ করলে কত ভাগ করলে ভাগ শেষ ভাগ করলে ভাগশেষ কত হবে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ মাইনাস ওয়ান কারণ এক্স মাইনাস মাইনাস ওয়ান তবে না তো হচ্ছে এক্স প্লাস ওয়ান জায়গা গেল মাইনাস ওয়ানটা পেলাম এক্স মাইনাস এ হয় তাহলে এক্স প্লাস ওয়ানটা আমরা ভাঙলাম কত মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে তাহলে কত হচ্ছে এটা কত পাচ্ছি আমরা মাইনাস ওয়ান তাহলে এফ অফ মাইনাস ওয়ান এফ অফ মাইনাস ওয়ানটা যদি আমরা বের করি তাহলে এফ অফ মাইনাস ওয়ানটা কত পাচ্ছি মাইনাস ওয়ান তার পাওয়ারে ফোর মাইনাস টু ইন্টু মাইনাস ওয়ান তার কিউ প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার মাইনাস এ ইন্টু মাইনাস ওয়ান প্লাস বি এবার এফ অফ মাইনাস ওয়ান সমান কত দেওয়া আছে নাইনটিন সেই মানটা আমরা বসিয়ে দিলাম এবার এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে কত হচ্ছে মাইনাস ওয়ানের পরে ফোর যদি দিই তাহলে কত হচ্ছে জোড় সংখ্যা তার মানে এটা কত হবে প্লাস ওয়ান হবে আর এটা কত হবে মাইনাস হবে কারণ পাওয়ার কত হচ্ছে বিজোড় সংখ্যা তাহলে মাইনাস মাইনাসে কি হয়ে যাচ্ছে প্লাস আর ওয়ান কিউ মানে কত ওয়ান ওয়ান কে টু দিয়ে গুণ করলে কত হচ্ছে টু তাহলে মাইনাস ওয়ান ডি স্কোয়ার মানে প্লাস তাহলে প্লাস প্লাস কত প্লাস ওয়ান হিসেবে কত ওয়ান ওয়ান কে থ্রি দিয়ে গুণ করলে কত থ্রি আবার ওখানে পাচ্ছি আমরা কি প্লাস এ প্লাস বি তাহলে আমরা কত পেলাম যে এ প্লাস বি সমান কত তিন আর দিয়ে পাঁচ পাঁচ থেকে ছয় ছয় থেকে কত বাদ দেওয়া যাবে উনিশ তাহলে উনিশ থেকে যদি আমরা ছয় বাদ দিয়ে দিই উনিশ থেকে যদি আমরা ছয় বাদ দিই তাহলে কত হচ্ছে তেরো এটা হচ্ছে আমাদের দুই নম্বর তাহলে এক নম্বর আমরা কি পেলাম এ প্লাস বি ইজ ইকুয়াল টু থার্টিন আর মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু কত থ্রি এখান থেকে আমরা এক আর দুই থেকে আমাদের কি করতে হবে সমাধান করে এ আর বি এর মানটা আমাদের আগে বের করতে হবে তাহলে সেটাই করছি এবার তাহলে কি পেলাম যে মাইনাস এ প্লাস বি ইজ ইকুয়াল টু থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান আর এ প্লাস বি ইজ ইকুয়াল টু থার্টিন এবার এটাকে আমরা কি করছি যোগ করছি তাহলে যোগ যদি করি তাহলে যোগ করে পাই যোগ করে পাই তাহলে যোগ যদি করি তাহলে মাইনাস এ আর প্লাস এ কেটে যাচ্ছে জিরো হয়ে যাচ্ছে মাইনাস এ আর প্লাস এ কেটে যাচ্ছে তাহলে থাকলো কত বি আর বি যোগ করলে কত হচ্ছে টু বি আর তেরো আর তিন যোগ করলে কত ষোলো তাহলে বি কত তাহলে বি সমান কত হবে তো বি সমান ষোলো বাই টু ষোলোকে দুই দেবা করলে কত অর্থাৎ বি সমান পেলাম আমরা কত এইট তাহলে বি সমান আমরা কত পেলাম বি এর মানটা এইট পেলাম তাহলে এ এর মানটা কত হবো অর্থাৎ এ সমান অর্থাৎ এ সমান কত হবে এক অথবা দুই থেকে যে কোনো এক জায়গায় আমরা এ এর মানটা বসিয়ে আমরা বি এর মানটা পেয়ে যাবো তো দুইয়ে বসাচ্ছি তের বি সমান এ সমান কত হবে তেরো মাইনাস বি বিটা মাইনাস হয়ে যাবে এবার আসলে মাইনাস বি
13 माइनस 8 সমান কত পেলাম 5 অতএব a সমান আমরা কত পেলাম 5 আর b সমান আমরা কত পেলাম 8 অতএব যে শর্তটা দেওয়া ছিল ভার্সেস f অফ x এ x মাইনাস 1 দিয়ে ভার্সেস ভাগ করলে যেটা আমরা ভাগ পাবো সেটা হচ্ছে কত 5 আর f অফ x কে x প্লাস 1 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা মানটা কত পাবো 19 সেই ক্ষেত্রে আমরা শর্তটা বসিয়ে আমরা a আর b এর মানটা বের করলাম কত a = 5 আর b = 8 এবার a = 5 আর b = 8 এই মানটা a আর b এর মানটা মূল f অফ x কে আমরা বসিয়ে দেব সেই ক্ষেত্রে আমরা কি পাবো সেটা বের করছি তাহলে f অফ x টা কি ছিল x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব প্লাস 3x স্কয়ার মাইনাস x প্লাস b এবার a আর b এর মান কত পেলাম আমরা a এর মান পেলাম 5 আর b এর মান পেলাম 8 এবার এই a আর b এর মানটা আমরা f অফ x এ যদি বসিয়ে দিই তাহলে কত পাচ্ছি আমরা এখানে f অফ x টা x টু দি পাওয়ার 4 মাইনাস 2x কিউব কত তাহলে প্লাস 3x স্কয়ার এবার a এর মান কত দেওয়া আছে 5 তাহলে কত হবে মাইনাস 5x আর b এর মান কত 8 এই হচ্ছে আমাদের f অফ x এবার এই f অফ x কে এই যেটা আমরা পেলাম f অফ x টা এই f অফ x কে আমরা যদি x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা ভাগশেষটা কত হবে তাহলে f অফ x কে আমরা যেটা পেলাম সেটা যদি আমরা x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি তাহলে ভাগশেষটা কত হবে x প্লাস 2 কে আমরা x মাইনাস মাইনাস 2 বলে লিখতে পারি x মাইনাস অফ মাইনাস 2 তাহলে আমরা a এর মানটা কত পেলাম মাইনাস 2 তাহলে আমরা কত বের করব ভাগশেষটা কত হবে f অফ মাইনাস 2 ওকে তো x প্লাস 2 কে আমরা যদি ভাগ করি এর মানটা কত পাচ্ছি f অফ x কে যদি আমরা x মাইনাস a দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষটা কত পাই f অফ k পাই রিমাইন্ডার থিওরেম থেকে তো সেখান থেকে আমরা যদি x প্লাস 2 কে যদি আমরা ভাগি x মাইনাস মাইনাস 2 হলো তাহলে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাচ্ছে তাহলে এর মান কত পেলাম আমরা মাইনাস 2 তাহলে কত হবে f অফ মাইনাস 2 এবার f অফ মাইনাস 2 টা আমরা ভ্যালুটা বের করব তাহলে f অফ x কে যদি আমরা x প্লাস 2 দিয়ে যদি ভাগ করি f অফ x কে যদি আমরা x প্লাস 2 দ্বারা 2 দিয়ে কি ভাগ করলে ভাগ করলে ভাগশেষ তাহলে কি f অফ x কে x প্লাস 2 দিয়ে ভাগ করলে ভাগশেষ আমরা কত পাবো f অফ মাইনাস 2 তাহলে f অফ মাইনাস 2 সমান কত সেটা আমরা বের করতে অর্থাৎ এখানে x এর পরিবর্তে কি বসাবো মাইনাস 2 বসাবো তাহলে কত হচ্ছে মাইনাস 2 অল টু দি পাওয়ার 4 মাইনাস 2 ইনটু মাইনাস 2 তার কিউব প্লাস 3 ইনটু মাইনাস 2 তার স্কয়ার মাইনাস 5 ইনটু মাইনাস 2 প্লাস 8 অর্থাৎ যেখানে যেখানে x ছিল সেখানে আমরা বসালাম কি মাইনাস 2 x টু দি পাওয়ার 4 ছিল মাইনাস 2 হোল টু দি পাওয়ার 4 হলো মাইনাস 2x কিউব অর্থাৎ মাইনাস 2 ইনটু মাইনাস 2 তার পাওয়ারে কি হলো প্লাস 3x স্কয়ার মানে 3 ইনটু মাইনাস 2 তার হোল স্কয়ার মাইনাস 5 ইনটু x মানে 5 ইনটু মাইনাস 2 প্লাস 8 এবার এই ভ্যালুটা আমরা বের করব কত পাচ্ছি 2 এর পর দেখো মাইনাসের পাওয়ারে কত আছে জোড় সংখ্যা বলে মাইনাসটা কি হয়ে প্লাস হয়ে যাবে মাইনাসটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল এবার মাইনাসও যদি প্লাস হয়ে যায় এবার 2 এর 4 কত 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 প্লাস মাইনাস এই যে মাইনাসের পাওয়ার কত 3 মানে বিজোড় সংখ্যা তাহলে মাইনাস হয়ে গেল মাইনাস মাইনাসের কত প্লাস 2 কিউ সমান 8 8 8 কে যদি আমরা 2 এ দেবো গুণ করি তাহলে কত পাচ্ছি 16 এবার মাইনাসের পাওয়ার কত স্কয়ার বলে সেটা প্লাস হয়ে গেল 2 ইসর কত 4 4 কে যদি আমরা 3 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে 12 প্লাস 10 প্লাস 8 মাইনাস মাইনাসের প্লাস 5 ইনটু 2 সমান 10 এবার আমাদের এটা বের করতে হবে 16 16 কত 32 32 আর 2 কত 34 44 54 আর 8 এ কত পেলাম 62 তাহলে আমরা কত পেলাম অ্যানসারটা 62 তাহলে অতএব নির্ণেয় ভাগশেষ সমান অতএব নির্ণেয় ভাগশেষ ভাগশেষ সমান কত পেলাম আমরা 62 এই হচ্ছে আমাদের 7 নম্বর অঙ্কটা 7 নম্বর অঙ্কটা একটু লং আজকে আমাদের ক্লাস এ অফ দিস শেষ হলো পরবর্তী অঙ্কগুলো আমরা নেক্সট ক্লাসে অবশ্যই করব ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবে ততক্ষণে তোমরা ভালো থাকো সুস্থ থাকো